আমি একা একা এজ ফার্স্ট করতে পারি, কারণ আমার সাথে আর কেউ নেই, সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যা ব্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, রাত 12টা বেজে গেছে, তার মানে শুক্রবার চলে আসছে, 27শে জানুয়ারি, আমার ছোট মেয়ের বার্থডে। তা আমরা এখন এই যে ঠিক রাত 12টা বাজে হালবাই খাইতেছি, সৌদি আরবের বিখ্যাত। আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, জানুয়ারির 27 তারিখ, আমার ছোট মেয়ের। তো এখন আমি রাতের বেলা, এই যে আমি একা একা এজ ফার্স্ট এইগুলো সাজাইতেছি, তো এইটা লাগাইছি, তারপরে দেখাবো আপনাদের সাথে আর কি কি করি। এই যে এইসব বেলুন, আমি একা একা ফুলাই সব কিছু রেডি করছি, দেখি কতটুকু আমি করতে পারি, কারণ আমার সাথে আর কেউ নেই, সবাই ঘুমাইতেছে, ওদের আব্বুর সাথে। সকালবেলা উঠলে দেখবে যে সব রেডি করা, তা আমি রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আমি যতটুকু পারছি চেষ্টা করলাম। আর এটা আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না, আসলে আমাদের মুসলিম ধর্মে বার্থডে বা কোনো কিছু এগুলো নেই, তারপরেও বাচ্চাদের খুশির জন্য করা আর কি। তো আমরা শুধু জাস্ট আমরা আর কাউকে বলি নাই। আমি রাত্রের বেলা এখন সব রেডি করে রাখলাম, সকালে আমার মেয়ে উঠার পর একটা সারপ্রাইজ দিব এই আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমি একা যতটুকু পারছি করছি। তো এই যে মাশাল্লাহ আমার ছোট্ট ফুলি, সবাই দোয়া করবেন, 3টা বছর কিভাবে হয়ে গেল বলতেও পারতেছি না, মনে হয় যে এই তো সেই দিন আল্লাহ আমাদেরকে মানে আমাদের কোলে তাকে পাঠিয়েছে। এখন মাশাল্লাহ 3 বছর শেষ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন, আমরা যেন তাকে ভালো একজন মানুষের মতো মানুষ করে গড়ে উঠাইতে পারি, আর আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করবেন। এই যে মাশাল্লাহ আমার প্রিন্সেস, আসলে আমি ড্রেসটা খুঁজতে খুঁজতে কালকে রাত্রেবেলা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আলবাইক বাইরে আলবাইক খাইছি, আমি আমার পছন্দের মতো ড্রেস পাইতেছি না, যাই হোক লাস্ট পর্যায়ে আর কি করার, এটা নিয়ে নিলাম, নিয়ে নেছি। আর আমার এই যে বড় মেয়ে মাশাল্লাহ, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া রাখবেন। আর কেমন লাগতেছে ওদেরকে অবশ্যই আপনারা বলবেন। আমার বাসায় মনে হয় যে লাইটিংয়ের একটু সমস্যা, ভিডিওটা কেমন একটু অন্ধকার অন্ধকার আসছে, আর জাস্ট আমি ওদের মেমোরিগুলো ধরে রাখার জন্য এতটুকু। আর এই যে আমরা একটা কেক নিয়ে আসছি কালকে রাত্রের বেলায়, তবে কেকটা আমরা অর্ডার দিয়ে বানাই নাই, আমরা এমনি রেডিমেড একটা ছোট্ট খাট্ট একটা কেক নিয়ে আসছি, এই যে কিউট একটা কেক। তো সংক্ষেপে ওর নামটা লিখলাম, এখন আমি ওটা খুলতেছি। তো এই যে ছোট্টর ভিতরে, সিম্পলের ভিতরে গর্জি আছে একটা কথা আছে না, তো ছোট্টখাট্ট একটা কেক নিয়ে আসলাম আমরা, আমরা আর বড় সড়ো আনি কি করবো এই আর কি। এখন এই যে কেকটা কাটবো, তারপরে দেন আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি করি। তো এখান দিয়ে আমরা কিন্তু দুপুর টাইমে মানে কেকটা কাটলাম, যেহেতু আমার মেয়ে দুপুরে মানে দুনিয়াতে আসছে আর রাত 12টা বাজে আমি কাটি নাই। তো আমরা এখানে দুপুরের খাবারটা শেষ করে ফেলছি, আমি বিরিয়ানি পাকাইছিলাম, ওটা খেয়ে শেষ করছি, এখন ওদের আব্বুর সাথে ওরা কেকটা কাটবে, তারপরে কি কি করতেছি অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। Happy birthday, and the sun burning tonight. Happy birthday.
তো এই যে আমাদের ছোট্টখাট্ট আয়োজন, আর ওর আব্বু ওদেরকে একটু কেকটা খাওয়াই দিতেছে, কারণ ড্রেসগুলো নষ্ট করে ফেলবে। তো আমি ওদের ড্রেসগুলো চেঞ্জ করে তারপরে ওদেরকে কেক দেবো এই আর কি। তো কেমন লাগছে ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে মেয়েকে খুশি করানোর জন্য বাপের চেষ্টা। তো আমাদের কেক কাটা শেষ, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা এখন একটু বাহিরে যাইতেছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।